হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান। আমি মূলত একজন অনলাইন মার্কেটার এবং ট্রেনার। আমার কাছে ভালো লাগে মার্কেটিং বিষয়টা, এবং আমার কাছে ভালো লাগে যে মানুষকে শেখাতে যা আমি জানি। আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আপনারা দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করে রাখবেন, এবং সেই সাথে অবশ্যই আপনারা বেল আইকনটি যেটি দেখতে পাবেন সেখানে আপনারা প্রেস করে রাখবেন। তাহলে আপনি আমি যখন আমি যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সেই সাথে আমার যে ফেসবুক যে গ্রুপটা আছে রিয়াদস আর্নিং টিপস, এখানে এসে আপনারা জয়েন হবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। তো চলুন, আমি আর কথা না বলে আমরা মেইন পর্বে চলে যাই। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে আমরা সাজিয়ে নিতে পারি। তো এর আগে অবশ্য আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। আপনারা যদি ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আপনারা ফলো করবেন, সেখানে লিঙ্কটা দেওয়া আছে। তারপর কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তো দেখুন, আমাদের টুইটার অ্যাকাউন্টটা খোলার পর আমরা শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রোফাইল ফটো আমরা অ্যাড করব। তো টুইটারে প্রোফাইল ফটো অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপলোড ফটো এই অপশনটা আপনি পাবেন। তো এখানে আপনি আবার ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই ইমেজটা আমি নিয়ে নিলাম। আপনি আপনার ইমেজটা আপনি নেবেন। দেন ইমেজটা নেওয়ার পর আপনি চাইলে এই যে এখানে আপনি এটাকে জুম ইন বা জুম আউট করতে আপনি পারেন, অথবা এবং আপনি আপনি ইমেজটাকে ধরে আপনি আপনার মতো করে আপনি মুভ করতে পারেন এখানে। তো যাই হোক, আপনার ইমেজটা এখানে আপনি সেট করার পর দেন আপনি অ্যাপ্লাই বাটন এখানে আপনি ক্লিক করবেন। দেখুন, আমাদের ইমেজটা এখানে সেট হয়ে গেল। তো সেট হওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নিজের সম্বন্ধে এখানে আপনি কিছু লিখবেন। তো এখানে আমি আমার নিজের সম্বন্ধে এখানে আমি কিছু লিখছি। দেখুন, এখানে আমি লিখলাম যে হিয়ার ইউ উইল গেট এভরিথিং লাইক সোশ্যাল টিপস, হেলথ টিপস, বিউটি টিপস, টেক টিপস এটসেট্রা, ফলো অ্যান্ড মেসেজ মি হোয়াট ইউ আর লুকিং ফর। ওকে, তো এটা আমি আমার মতো করে লিখলাম, আপনার অ্যাকচুয়ালি আপনার মতো করে লিখবেন। তো এটা লেখার পর দেন আপনারা সেভ যে বাটনটা এখানে আপনার নিচে দেখছেন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখুন, এবার এখানে ওরা চাচ্ছে অ্যাড ইউর বার্থডে এই জায়গায়। তো এখানে আমি বার্থডে এখানে আমি অ্যাড করছি। বার্থডে অ্যাড করার পর এবার আমি সেভ বাটন এখানে আমি ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করবেন। এবার দেখুন, ওরা বলছে হোয়ার ডিড ইউ লিভ, আপনি কোথায় আপনি থাকেন বা বাস করেন। তো এখানে আমি সিম্পলি এখানে আমি বাংলাদেশ দিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে আপনি দিবেন। দেওয়ার পর আপনার যে লোকেশন সেটা আপনি দেওয়ার পর আপনি যদি ইন্ডিয়াতে থেকে থাকেন, অথবা আপনি যদি পাকিস্তানে থেকে থাকেন, অথবা আপনি যদি ইউএসএতে থেকে থাকেন, আপনি যেখানে থাকেন না কেন সেটা আপনি লিখে দেন আপনি সেভ বাটন এখানে আপনি ক্লিক করবেন। দেখুন, এবার ওরা বলছে 100, অর্থাৎ ওয়াসম ইউর প্রোফাইল ইজ কমপ্লিট, ইউ ক্যান অলওয়েজ মেক চেঞ্জেস ল্যাটার, অর্থাৎ আপনি পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো যাক, এটা ছিল আমাদের একটা বিষয়। দেন এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আরও অপটিমাইজ করব। তার জন্য আপনারা এখানে আপনি প্রোফাইল যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনি প্রোফাইল, এখানে আপনি আবার ক্লিক করবেন। এবার দেখুন, এখানে আপনি দেখতে পাবেন যে এডিট প্রোফাইল এই অপশনটা আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড এ হিডার ফটো। ওকে, তো আপনি একটা হিডার ফটো, এটা আমাদের এখনও সেট করা হয়নি, তো এটা আমরা সেট করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড ফটো এখানে আপনি আবার ক্লিক করবেন। এবার আপনি আপনার পছন্দ মতো যে ইমেজটা আপনি নিতে যাচ্ছেন সেই ইমেজটা আপনি নিয়ে যাবেন। তো আমি এই ইমেজটা আমি নিলাম। নেওয়ার পর দেন আমি এখানে দিলাম অ্যাপ্লাই। আপনি চাইলে জুম ইন আউটও আপনি করতে পারতেন। ওকে, তো আমি অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেভ চেঞ্জেস এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হিডার ফটো অ্যান্ড প্রোফাইল ফটো যেটা আছে এটা এখানে চলে আসলো। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি আবার এই প্রোফাইল যে আইকনটা আছে এখানে আপনি আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে আপনার যে ইউজার নেম যেটা আছে আপনি চাইলে আপনার ইউজার নেমটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করব, অথবা আপনি চাইলে ইউজার নেমটা এটা আপনি রেখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো বাট আমি চাচ্ছি যেখানে আমি চেঞ্জ করব, তো আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। দেখুন, আমি এটা যখন লিখলাম তখন ওরা লিখছে যে ইউজার নেম অ্যাভেলেবল, অর্থাৎ এটা খালি আছে, ফাঁকা আছে, এটা আমি ইউজ করতে পারি। তো এটা দেওয়ার পর দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার সেভ চেঞ্জেস এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ওরা বলছে যে আপনার পাসওয়ার্ড যেটা আছে সেটা আবার ওরা চাচ্ছে এটা ভেরিফাই করার জন্য যে আসলে এটা আপনি কিনা নাকি আবার অন্য কেউ করছে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি আবার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনি সেভ চেঞ্জেস এখানে আপনি আবার ক্লিক করবেন। এবার দেখুন, এখানে আরও অনেক এখানে অপশন আছে। তো তার আগে আমরা যেটা করব এগুলো আপনারা দেখে নিতে পারেন একটা একটা করে। আপনি যদি ফ্রেন্ড যদি ফাইন্ড যদি করতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার জিমেলের মাধ্যমে অথবা আউটলুকের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট আপলোড করে
দেন আপনার ওই জিমেল অ্যাকাউন্টের সাথে যারা যারা কিনা আপনার মেলিং আপনার করা হয়েছে অলরেডি, তাদের যদি টুইটার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তাদের সাথে আপনি অটোমেটিক কানেক্টেড হয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। তো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে আপনি আপনার আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আমরা আবার প্রোফাইলে যাই। প্রোফাইলে আমি ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এবার দেখুন ওই যে আমি যেটা আমি চেঞ্জ করেছিলাম ইউজার নেমটা, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল twitter.com/aldehit, এই ইউজার নেমটা আমাদের এখানে চলে আসলো। তো যাক, এবার আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার পোস্ট যদি করতে চান আপনি কীভাবে পোস্ট করবেন। তো তার জন্য আপনি আপনার প্রোফাইলেও আসতে পারেন অথবা আপনি হোমে থেকেও, আপনি টুইটার হোম যেটা আছে, নিউজ ফিড যেটা আছে, সেখান থেকেও আপনি পোস্ট করতে পারেন। তো আমি প্রোফাইল থেকে আমি সিম্পলি যদি দেখাই, এখানে আপনি লিখুন আপনি কী লিখতে যাচ্ছেন। দেখুন এখানে আমি একটা স্ট্যাটাস, এখানে আমি একটা টুইট আমি করলাম। টুইটার অ্যাকচুয়ালি বলে টুইট, এখানে স্ট্যাটাস বা পোস্ট বলে না, এখানে সাধারণত বলা হয় টুইট করা। তো যাক, এভাবে আপনি লেখো আপনি দিতে পারেন। আবার আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ইমেজ যদি আপনি যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনি এই যে আপনি আইকনটা যেটা দেখছেন আপনি, তো এই আইকন আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করে দেন আপনি আপনার মতো করে একটা ইমেজ আপনি নিতে পারেন। ইমেজ আমি যখন চুজ করলাম আমার এই ইমেজটা দেখুন এখানে চলে আসলো। অথবা আপনি যদি লোকেশন যদি আপনি যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি লোকেশনটা আপনি অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, যে এখানে আপনি ক্লিক করলে এখানে ওরা বলে দিচ্ছে টুইট উইথ এ লোকেশন, ওকে, তো এটা টার্ন অন নট নাও, আপনি যেটাই করতে চান তো এটা আপনি করে নিতে পারেন। তো এটা আমি আপাতত আমি করতে চাচ্ছি না, করলাম না। আপনি যদি পুল যদি ক্রিয়েট করতে চান ফেসবুক ইভেন্টের মতো, যেমন নর্মালি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিন্তু পুল ক্রিয়েট করতে পারি, তো সমস্যা আপনার যদি না জানা থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দিব। তো এখানে ক্লিক করে আপনারা চাইলে পুলও আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আপনার যদি কোনো জিপ ফাইল যদি অ্যাড করতে চান তাহলে সেটা আপনারা করে নিতে পারেন। তো যাক, আমি আর তেমন কিছু করলাম না। তো দেন আমি এখানে টুইট বাটন যেটা আছে সেখানে আমি ক্লিক করলাম। দেখুন আমার এটা টুইট হয়ে গেল, আমার যে লেখাটা ছিল লেখাটা হয়ে গেল এবং ইমেজটা চলে আসলো। তো দেখুন টুইটার অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল টাইম নিউজ ফিড ওরা মেনটেন করে, অর্থাৎ সবার লাস্ট যেই টুইটটা যেটা হয় সেটা সবার ফার্স্টে আসে। সো এটা দারুণ একটা বেনিফিট কাজ করার ক্ষেত্রে, তো আপনি এভাবে আপনারা কাজ করতে পারেন। তো যাকে আমি আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে এডিট প্রোফাইল। এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার নামটা আপনি চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করে আপনি অন্য কিছু রাখবেন, সেটাও আপনি এখানে করে নিতে পারেন। যেমন দেখুন এখানে আমি আমার নামটা আমি এখানে চেঞ্জ করে নিলাম। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে থিম কালার। আপনার যেই থিম যেটা আছে, থিমের নর্মালি যে কালারটা আছে, আপনি যদি চান যেন আপনার এই থিমের এই কালারটা আপনি চেঞ্জ করবেন তাহলে সেটা আপনি করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন কালারটা আপনি করতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি চাইলে এখানে বাইরে থেকে একটা কালার কোড কপি করে নিয়ে এসে দেন এখানে আপনি যদি পেস্ট করেন তাহলে সেই কালারটাও এখানে পেয়ে যাবেন। তো এখানে আমি সিম্পলি আমি এখানে যদি গ্রিনটা ইউজ করতে চাই তো আমি গ্রিনটা আমি এখানে দিলাম, অথবা আমি এটা আমি করি, এটা মেবি পার্পল কালার, আচ্ছা ওকে, তো এটা আমি দিলাম এখানে। দেওয়ার পর দেন আমি সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলাম। দেখুন আমার এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু পার্পল হয়ে গেল, আমার টুইট এই বাটনটা এখানে পার্পল হয়ে গেল, আমার থিমটা কিন্তু একটা পার্পল কালারের ভিতরে কিন্তু চলে আসলো। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। অ্যাকচুয়ালি অনেক বিষয় আছে টুইটারের ভিতরে কাজ করার জন্য, অনেক অনেক বিষয় আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড শর্টকাটস, ওকে। তো আপনি যদি চান যে খুব অল্প সময়ের ভিতরে আপনি কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড শর্টকাট যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করলেই খুব সহজে এবং খুব দ্রুত আপনারা টুইটার আপনার ইউজ করতে পারবেন। তো কিওয়ার্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন এখানে যেটা আসলো সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটসের এখানে অনেকগুলো অপশন আসলো এখানে। যেমন ধরুন আপনি যদি শুধু এন বাটনে যদি চাপ দেন তাহলে নিউ টুইট, শুধু এল বাটনে চাপ দিলে লাইক হয়ে যাবে, শুধু আরে যদি চাপ দেন তাহলে রিপ্লাই হবে, যদি শুধু টিতে যদি চাপ দেন তাহলে রিটুইট হয়ে যাবে, যদি কারোর প্রোফাইল ওপেন করে আপনি যদি এম বাটনে যদি চাপ প্রেস করেন তাহলে কিন্তু ডিরেক্ট মেসেজ আপনার মেসেজ অপশন ওপেন হয়ে যাবে। তো এ হচ্ছে বিষয়, এরকমভাবে টাইম লাইন থেকে এগুলো আপনি করতে পারেন, নেভিগেশন থেকে করতে পারেন। তো এভাবে আপনি অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি ফর এক্সাম্পল এখানে এন আছে, এন তো হচ্ছে নিউ টুইট, দেখুন আমি এনে আমি প্রেস করলাম, এনে প্রেস করার সাথে সাথে দেখুন কী আসলো, আমাকে নতুন একটা টুইটের যে একটা বক্স সেটা আমাকে ওপেন করে দিল। তো যাক, এটা আপনাদেরকে আসলে বোঝানোর সাথে এটা আমার দেখাতে চেয়েছিলাম সেটা আমি দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আপনি যদি পুল যদি ক্রিয়েট করতে চান তাহলে যে আমি যেটা বলেছিলাম যে শুধু পুল এখানে আপনি দিতে পারেন, চয়েস 1, 2, 3, ঠিক আছে, এবং আজকে কোয়েশ্চন, এখানে আপনি একটা কোয়েশ্চন আপনি দিয়ে দিতে পারেন, যেমন ডু ইউ লাইক টুইটার। তো এখানে চয়েস 1 আমি দিলাম ধরেন ইয়েস, চয়েস 2 দিলাম আমি নো, ঠিক আছে। এভাবে আপনি চাইলে অ্যাড চয়েস এখানে আপনি আরও বাড়াতে পারেন। দেন এখানে টুইট,
টুইটে এখানে আমি ক্লিক করলাম। তো দেখুন ফাইনালি আমার লাস্টে যেটা আমি করলাম পোলটা করলাম, পোলটাও কিন্তু এখানে পাবলিশ হয়ে গেল। তো এটা আমার হয়ে গেল। এবার কেউ যদি চায় যে এখানে ভোট দিতে, তাহলে সে খুব সহজে সেখানে সে ভোট দিতে পারবে। তো এরকম আরও অনেক বিষয় আছে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে, টুইটারের স্পেশাল কোনো বিষয় আপনাদের যদি জানার যদি আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।